সম্মানিত ধর্মপ্রাণ মুসলিম তাওহীদি জনতা, কক্সবাজার সদর উপজেলার অন্তর্গত ইসলামপুর ইউনিয়নের বিলিদারপাড়া ইসলামী ছাত্র উন্নয়ন সমিতির উদ্যোগে আজকের ঐতিহাসিক নবমতম তাফসীরুল কোরআন মাহফিলে দ্বিতীয় অধিবেশনে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে যুক্তিসঙ্গতভাবে বুঝিয়ে দিবেন আমাদের দক্ষিণ চট্টগ্রামের গৌরব কক্সবাজার জেলার অন্যতম যুক্তিবাদী বক্তা, বর্তমান সময়ের উদীয়মান কণ্ঠস্বর, কোটাখালী এলাকার কৃতি সন্তান জনাব হযরতে মাওলানা আবুল ফজল সাহেব, সিনিয়র আরবি প্রভাষক, কোটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله كلامه المجيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বিশ্বনবীর আগমনে ধন্য হল এই ধরা, কুল কাইনাত দরুদ পড়ে মুহাম্মদ সাল্লি আলা, আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بشرى مرنا بيجي رحمة للعالمين
অন্তরে নবী রক্তে ভাসালেন তায়ে ফির জমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে জুড়ে সুরে আমার মুখে মুখে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ পড়ুন, যেন আমাদের দরুদের আওয়াজ শোনার মদিনায় বিশ্ব নবীর রোজায় আকদস বরাবর পৌঁছে যায়। সকলে জুড়েই পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিয়া ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি আমার প্রিয় জেলা কক্সবাজার, সদর উপজেলার অন্তর্গত ইসলামপুর ইউনিয়নের বেলিজার পাড়া ছাত্র উন্নয়ন সমিতির উদ্যোগে আয়োজিত আজকের বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের আমার পরম শ্রদ্ধেয় সভাপতি বিশিষ্ট যুব নেতা আমার প্রিয় ভাই জনাব আমানুল্লাহ সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ বাংলাদেশের খ্যাতনামা আলেমে দ্বীন, দেশ পরিণ্য ইসলামী চিন্তাবিদ, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা মাহমুদুল হাসান ফিরদাউস সাহিব মাদজিল্লুল আলী। আজকের মাহফিলে আমার পূর্বে যিনি সুললিত প্রাঞ্জল ভাষায় গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন প্রখ্যাত আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মমতাজুল উলুম ফরিদিয়া আলী মাদ্রাসার সম্মানিত সহসফার জনাব হযরত মাওলানা আব্দুস শুকুর সাহিব মাদজিল্লুল আলী। একটু পূর্বে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন আমার মা বোনদের পর্দার উপরে, আমার অত্যন্ত প্রিয় ভাই প্রখ্যাত আলেমে দ্বীন আপনাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব
জনাব হযরত মাওলানা হাফেজ জুনাইদ কবির সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া আমালি সহ আমার দায়ে বায়ে বসার সম্মানিত উলামায়ে কেরাম, পিতার বয়স্ক সম্মানিত মুরব্বীগণ, সমবেত যুবক ভাইয়েরা, বিশেষ করে ছাত্র উন্নয়ন সমিতির আমার প্রাণপ্রিয় যুবক তরুণ কিশোর ভাইয়েরা, যাদের অক্লান্ত পরিশ্রম এবং ত্যাগের ফলে আজকের এই মাহফিল আয়োজিত, সামনে বর্ষা আমার অনুজ স্নেহধন্য ভালোবাসা প্রিয় আগামী দিনের ইসলামের জান্দাবাহী আমার ছোট্ট ভাইয়েরা, সর্বস্তরে চড়িয়ে চিটিয়ে থাকা মুসলমানগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার দিনদার ইমানদার আল্লাহওয়ালা শ্রদ্ধেয়া মুসলমান মা ও বোনেরা, আমি আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা ও মোবারকবাদ, এবং সেই সঙ্গে দ্বিতীয়বারের মতো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আলোচনার শুরুতে আকাশ জমিনের মালিক, মহাবিশ্বের একমাত্র প্রভু, বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র নিয়ন্তা, আমাদের সকলের খালিক, আমাদের সকলের মালিক, আমাদের সকলের রব আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে শ্রদ্ধা বনত মস্তকে জবান কুলের শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়ে ধন্য করে আমাদের এই পৃথিবীতে পাঠালেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মতো শ্রেষ্ঠ একটি নিয়ামত দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করলেন যে আল্লাহ আমরা সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সমবেত কণ্ঠে সর্বোচ্চ আওয়াজে অন্তরের খলুসিয়ত নিয়ে একবার কালিমাত শুকর আদায় করছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলমানগণ, আমরা শুকরিয়া আদায় করলাম কার? একটু জোরে বলুন, শুকরিয়া আদায় করলাম কার? যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আমরা আদায় করলাম সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ নিয়ামত। মহাগ্রন্থ কোরআনুল কারীমের অন্যতম সূরা সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি রহমত করেন, আপনারা যদি দোয়া করেন, সহযোগিতা করেন, অল্প সময়ের মধ্যেই আমার গুরুত্বপূর্ণ আলোচনাটুকু যথাসম্ভব শেষ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিনীত কণ্ঠে প্রার্থনা করছি এই এলাকার মুসলমানদের হেদায়তের জন্য, ইমানে মজবুতির জন্য, সর্বোপরি নিজের হেদায়তের জন্য যেই কথাগুলো বলা সবচেয়ে বেশি প্রয়োজন, সেই কথাগুলো যেন এই অধম গোলামের জবান থেকে আল্লাহ বের করে দেন। সকলে বলুন আমিন। সম্মানিত মুসলমানগণ, কোরআনুল কারীমের সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, সেই আয়াতের আলোকেই আমার আলোচনা শুরু হচ্ছে। তার পূর্বে আমি আপনাদের কাছে বিনীতভাবে আরজ করতে চাই, আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসেন। কোরআনের মাহফিলের আদব রক্ষার জন্য, সম্মান রক্ষার জন্য, শৃঙ্খলা বজায় রাখার জন্য সকল মুসলমান ভাইদের অনুরোধ জানাই, কোরআনের সম্মানে, কোরআনের মাহফিলের সম্মানে আপনারা একটু সামনের দিকে চলে আসেন সকলেই। আমার কোনো ভাই যেন বসে না থাকে, সকল ভাই একটু সামনের দিকে চলে আসেন। আমার সকল মুসলমান ভাইদের কাছে আমি একটি কথা জানতে চাই, আপনারা কি আজকে মাহফিলের ওয়াজ শোনার জন্য এসেছেন, নাকি শোনার পরে নিজের জীবনে আমল করবেন এই নিয়তে এসেছেন?
শোনার পরে যদি আমল করার নিয়ত না থাকে আমাদের কারো লাভ হবে না। শোনার পরে ইনশাআল্লাহ আমরা জানলাম, জানার পরে মানলাম, এটাই হচ্ছে মুসলমানের রীতি, ঠিক না বলেন? এটাই হচ্ছে মুসলমানের মূল কথা। একজন মুসলমান আল্লাহর কোরআনের বিধান, রসুলে পাকের হাদিসের বিধান হয়তো এতদিন জানলেও অবহেলা করেছে, অথবা জানতাম না, আজকে যখন জানলাম, জানার সাথে সাথে মানলাম, মেনে নিলাম, এটাই আমার জীবনের মূল উদ্দেশ্য। এই যদি হয় আপনার নিয়ত, তখনই আপনাকে বলা যাবে মুসলিম, ঠিক না বলেন? তার মানে হলো আল্লাহর কোরআনের কাছে, রাসূলের হাদিসের কাছে আমাদের সারেন্ডার করতে হবে, ঠিক না? যতক্ষণ আমরা সারেন্ডার করতে পারবো না, ততক্ষণ আমাদের মুসলিম বলাটা কি হবে না, ঠিক হবে না। অথচ আমরা প্রত্যেকে মুসলমান দাবি করি, মুসলমান কি করি, কিন্তু মুসলমান শব্দের অর্থটা আমরা এতদিন জানতাম না, ঠিক না? মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী, সারেন্ডারকারী, সারেন্ডারকারী। সারেন্ডার বুঝেন আপনারা? সারেন্ডার বুঝেন? দুই কুত্তা, কুত্তা চিনেন না? কুত্তা কুকুর চিনেন না? দুই কুত্তা কুকুর মুখোমুখি, একজন আরেকজনকে কি করবে, কামড়াবে। ঠিক এমন মুহূর্তে একটা কুত্তা কুকুর বুঝতে পারলো আমি তো এই কুত্তার সাথে পারবো না, ঠিক না? এই কুত্তা আমার সাথে মোটা, আমার চাইতে শক্তিশালী, আমার চাইতে যুবক, তার বাড়িও কাছে, আমি ওই পাড়া থেকে আইছি, ঠিক না? এখন সে যেহেতু আগে ভাগে বুঝতে পেরেছে এই কুত্তার সাথে যুদ্ধ করে আমি পারবো না, তখন সে সারেন্ডার করে কিভাবে, আপনারা খেয়াল করছেন কিভাবে করে? লেজটা ঢুকাই দিই, লেজ ঢুকাই দেয় না? এতক্ষণ লেজ ছিল উপরের দিকে বাঁকা, বাহাদুর, কিন্তু যখন বুঝতে পারলো যে মিয়ার সামনে আমি দাঁড়াইছি, এই মিয়া আমার সাথে বড় বাহাদুর, আমি তার চাইতে পারবো, তার সাথে আমি যুদ্ধ করে পারবো না, তৎক্ষণাৎ সে তার উপরের বাঁকা লেজটা আস্তে করে ঝুলাই দিয়া পিছনের দুই পায়ের মাঝখান দিয়া ঢুকাই দিয়ে, তার মানে বুঝাই দে ভাই আমি তোমার কাছে সারেন্ডার করে নিলাম, আমার কোনো বাহাদুরি টাহাদুরি আর নাই, আমি নিজে তোমার কাছে কি করে নিলাম, সারেন্ডার করে নিলাম। পারলে আরো কি করে জানেননি, পারলে দাঁড়াইও থাকে না, একেবারে বসে যায়, অনেকে একেবারে উলট হয়ে যায়। তার মানে আমি হাত পা সব গুলো তোমার কাছে কি করে দিয়েছি, সারেন্ডার করে দিয়েছি ভাই, তারপরও আমারে আর কামড় টামড় দিও না, আমার সাথে যুদ্ধ করিও না, আমি তোমার সাথে যুদ্ধ করতে মোটেও রাজি নই, কারণ আমি দুর্বল। এখন কুকুর যদি সারেন্ডার করে, কুত্তা আরেকটা আত্মারে কামড়ায় না, একটু জ্ঞান ত্যাও করে তারপরে কি চলে যায়, ঠিক না? তার মানে তোমার সাথে আমি পারবো না, এটাই হচ্ছে সারেন্ডার, ঠিক না? আমার ভাইরা, এই দুনিয়ার মানুষ ইসলামের অনুসরণ করে, এই জন্য আমাদের জাতির নাম হলো মুসলিম জাতি, ঠিক কিনা বলেন? আমরা সকলে মুসলমান জাতি হিসেবে আমরা মুসলিম জাতি। মুসলিম শব্দের অর্থ হলো সারেন্ডারকারী, আত্মসমর্পণকারী। তার মানে হলো যখন আমি ইসলামের বিধান জানতাম না তখন মানি নাই, যখন আমি জানতে পারলাম, হয়তো এতদিন জেনেছি তারপর অবহেলা করেছি, আজকে যখন জানতে পারলাম ইসলামের বিধানের কাছে আমার নিজের কোনো মেধা নাই, নিজের কোনো যুক্তি নাই, নিজের কোনো কথা নাই, আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন তা শোনা মাত্র আমি তার কাছে সারেন্ডার করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহর কোরআন এ অর্ডার কার? আল্লাহর এ অর্ডার কার?
আল্লাহর অর্ডার এটা। এই কথা জানার পরে সেখানে মুসলমানের আর কোন যুক্তি থাকতে পারে? আল্লাহর অর্ডারের উপরে কোন যুক্তি আছে? কোন যুক্তি আছে? আমার আল্লাহ যেটা অর্ডার দিয়েছেন সেই অর্ডারটাই হচ্ছে আসল অর্ডার। সেই অর্ডার আমার আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার, আমার আল্লাহর জ্ঞান। আমি আল্লাহর জ্ঞানের সীমানা পরিধি এত ব্যাপক, এত বিশাল, সেই জ্ঞানের সাথে আমার মতো নাখান্দা নালায়েক একজন গোলামের জ্ঞান একেবারে নগণ্য, তুলনাও করা যায় না, ঠিক কিনা বলেন? একজন নাখান্দা নালায়েক অযোগ্য মানুষ আমি, আমি আল্লাহর কথার উপরে কথা বলবো, আল্লাহর আইনের উপর আমি যুক্তি দেব, আল্লাহ যা বলেছে তার উপর আমি আবার মাতবরি করার চেষ্টা করব। আল্লাহ তালার কসম, আল্লাহর কোরআনের বিধান, আল্লাহর কোরআনের আয়াত, এটা জানার পরে কোন মুসলমান যদি তার উপরে মাতবরি করতে চায়, তার উপরে বুদ্ধি কাটাইতে চায়, তার উপরে যুক্তি তর্ক করতে চায়, আল্লাহ তালার কসম, সে কখনো মুসলিম হতে পারে না। এই জন্য প্রিয় ভাইগণ, আমরা এতদিন হয়তো অবহেলা করেছি জানি নেই, আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা সচরাচর সকল আলেম ওলামা আলোচনা করে থাকেন, তার উপর ইনশাআল্লাহ আলোচনা হবে। তবে আলোচনার পরে নিজের জীবনে আমল করব এই অর্ডার আল্লাহর। সুতরাং আল্লাহর অর্ডারের কাছে আমার আর কোনো যুক্তি নাই, তর্ক নাই, কথা নাই, আমি মুসলমান হিসেবে তার কাছে আমি সারেন্ডার করলাম, আমি মেনে নিলাম, তখনই আমাদের মুসলিম বলা যাবে, ঠিক না বলেন? এই জন্য প্রিয় ভাইগণ, আল্লাহর কোরআন থেকে যা শুনব তা মানার জন্য আমরা কি রাজি আছি? রাজি আছি? আমরা আল্লাহর কোরআন থেকে জানার পরে মানব, আমল করব, রাজি আছেন কিনা? কারা কারা রাজি আছেন একটু হাত উঠাই দেখেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। কয়েকজন ভাইকে আমি খেয়াল করলাম, তবে আমি যদি সরাসরি আঙ্গুল দিয়ে দেখাই দিতাম একটু লজ্জা পেয়ে যেতেন আর কি। ইসলামের দৃষ্টিতে আমি আপনাদের লজ্জা দিলাম, হাত তুলতেই আপনার কষ্ট হয়, মাহফিল আসার দরকার। তার মানে কোরআনের এই বিধান জানার পর আমি মানবো না? আপনি যত বলেন আমি মানতে রাজি না। এই জাতীয় মানুষ এখানে বসে আছে, আমি অনেককে খেয়াল করেছি। প্রিয় ভাই, সূরাতুল আনকাবুত আয়াত নম্বর 45 আলোচনা শুরু হচ্ছে ইনশাআল্লাহ। আমরা সকলে আলোচনার পরে আজকের এই বিষয়টা নিজের জীবনে আমল করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় ভাই গুণ আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নামাজ কায়েম করুন, আপনি নামাজ কায়েম করুন। সুবহানাল্লাহ, কোরআন শরীফের যত জায়গায় আল্লাহ ইমানের কথা বলেছে, প্রত্যেকটা জায়গায় ইমানের পাশাপাশি আল্লাহ নামাজের কথা বলেছে, ঠিক না? কোরআন শরীফের 82 আয়াতে 82 জায়গায় আল্লাহ নামাজের কথা উল্লেখ করেছে, কথা বোঝা গেছে? নামাজ এত বেশি গুরুত্বপূর্ণ ইবাদত, সব ইবাদতের উপরে মূল ইবাদত হল নামাজ, ঠিক না? আপনারাই বলেন, আপনি কি কাফের নাকি মুসলিম? কিন্তু আমি বুঝবো কি করে? আপনার ভিতরে কলেমা আছে নাকি নাই এটা বাইরে থেকে দেখার কোন সুযোগ আছে? কারণ মুসলিম অমুসলিম, মুসলমানের মুখেও দাড়ি নাই, অমুসলমানের মুখেও যদি দাড়ি থাকতো তাহলে ধরে নিতাম এই বেড়া মুসলমান, এই বেড়া মুসলমান নয়, ঠিক কিনা? কিন্তু এখন দেখা যায় দুইজনের মুখেই কি নাই, দাড়ি নাই, মুসলমান বোঝার উপায় আছে? যদি দেখতাম একজনের মাথায় টুপি আর একজনের মাথায় টুপি নেই তাইলে ধরে নিতাম এই মানুষ মুসলমান, এই মানুষ মুসলমান নয়। এখন তো একজনের মাথায়ও কি নাই, টুপি নাই, আমি কি করে বুঝি এই মুসলমান, এই মুসলমান নয়, বোঝার সুযোগ আছে?
যদি দেখতাম একজনের শরীরে পাঞ্জাবি পায়জামা রসুলের পাকের সুন্নাত মোতাবেক তার পোশাক, আরেকজন ইংলিশ মার্কা, তাইলে ধরে নিতাম এ মানুষটা মুসলমান, এ মানুষটা মুসলমান নয়। কিন্তু এখন সেটাও নাই, দুইজনেই ইংলিশ মার্কা পোশাক, ঠিক না? এরপরে যদি আমি বুঝতে পারতাম তার চুল তার নখ এগুলো ইসলামী শরীয়ত মোতাবেক আছে, তাইলে ধরতাম এই মানুষটা মুসলমান, এই মানুষটা অমুসলমান। কিন্তু এখন সেটাও বোঝার সুযোগ নাই। এখন আপনি কি করবেন? অনেক ক্ষেত্রে এমন হয় না যে একজন মানুষকে মুরব্বী মনে করে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, আমি তারে চিনি না, মুসলমান মনে করে সালাম দিয়েছি, পাশের মানুষ আমাকে বলে দিয়েছে আপনি যারে সালাম দিয়েছেন সে কি মুসলিম আপনি জানেন? আমি বললাম না তো, মুসলিম মনে করে সালাম দিয়েছে। তিনি বললেন সে তো হিন্দু। সে কি আসলে বর্তমানে মুসলিম ও মুসলিম চেনার কোন উপায় আছে? সুতরাং অথচ আপনার ভিতরে কি আছে? কালিমা আছে, ইমান আছে, আপনি এক আল্লাহরে বিশ্বাস করেন, আপনি নবী বিশ্বাস করেন, রাসুল বিশ্বাস করেন, কোরআন বিশ্বাস করেন, আখেরাত বিশ্বাস করেন, তাকদীর বিশ্বাস করেন, সব কিছুর উপর আপনার বিশ্বাস আছে, আপনি মুসলিম, কিন্তু বেশভূষা আপনি যে মুসলমান সেখানে পরিচয় পাওয়ার কোন সুযোগ আছে? সুতরাং ইমান হলো এমন একটা ইবাদত, এমন একটা বিষয় যা ভিতরেই থাকে, বাইরে সহজে কি হয় না, প্রকাশ হয় না, বোঝা যায় না, ঠিক না? ইসলামের আরেকটি বিধান আছে রোজা। কি আছে? রোজা। রোজা একজন মানুষকে মুসলমান ও মুসলমান চেনার অন্যতম একটা বিষয় হলো রোজা। কিন্তু কখন? রোজা তো আছে বারো মাসে, এক মাস, বারো মাসে এই এক মাস আপাতত চেনা যায়, কারণ এই এক মাসে একজন মুসলমান যখন রোজা রাখে তখন তার চেহারা শুকনা শুকনা হয়ে যায়, খিদা লাগে, আবার মাগরিবের সময় ইফতার করে আবার রমজান মাস আসলে মানুষ একটু কোরআন তেলাওয়াত বেশি করে, মাথায় টুপিটা বিধে অন্তত তার একটু বোঝার মতো অবস্থা হয়ে যায়, তাইলে এটা তো মাত্র এক মাস, বাকি এগারো মাস সে কিন্তু আগের মতো হয়ে গেছে, ঠিক কিনা? এগারো মাস চেনার উপায় নেই, রোজার দ্বারা শুধু এক মাস কিছুটা কি করা যায়, চেনা যায়। জীবনে মানুষ হজ করে একবার, কয়বার? একবার, নইলে এক মাস সময় গেছে, তাও দেশে ফেরার সুযোগ নাই, কারণ হজের জন্য যেতে হলো আপনাকে মক্কা শরীফে, ঠিক না? মানে মক্কা শরীফ যাওয়ার পরে ওইখানকার মানুষেরা চিনে আপনি মুসলমান, দেশের মানুষ আপনাকে এইভাবে চিনে নাই। হজ থেকে আসার পরে মাস দুয়েক নামাজ দোয়া থাকে, টুপি টাপি থাকে, অনেক হাজি আছে না হজ করে। আবি হুরাইরা رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان আল্লাহ রসুল বলেছেন অ দুনিয়ার মানুষ নিজে যদি মুসলিম দাবি করতে চাও, মুসলমান যদি হতে চাও, ইসলামের প্রধান প্রধান পাঁচটি খুঁটি আমি নবী বলে দিচ্ছি, এই পাঁচটি খুঁটির সাথে তোমার জীবনের মিল থাকতে হবে, জীবনের মিল থাকতে হবে এই পাঁচটি খুঁটির সাথে। কয়টি খুঁটির সাথে? পাঁচটি খুঁটির। এই প্যান্ডেলটা বেশ কিছু খুঁটির উপরে আছে, আছে না? এই প্যান্ডেল, এই যে উপরের প্যান্ডেল, এটা কি এমনি আছে? নিশ্চয় খুঁটি দিয়ে রশি দ্বারা বাঁধা হয়েছে, ঠিক কিনা? এখন ওই মুরব্বির পাশের খুঁটিটা যদি কেউ নিয়ে যায়, প্যান্ডেল এদিকে ঝুলে যাবে না? যদি ওইটাও নিয়ে যায় আরো দুই হাত ঝুলে যাবে, আর যদি ওইটাও নিয়ে যায় একেবারে মাটির সাথে লাগিয়ে যাবে, ঠিক কিনা? খুঁটি না থাকলে এই প্যান্ডেলের পর্দা কি থাকবে? আ দুনিয়ার মুসলমানেরা
ফিলার যদি না থাকে আপনার ঘরের ছাদ থাকবে না, সাল থাকবে না। আর ইসলামের ফিলার হলো, ইসলামের কুটি হলো প্রধান প্রধান পাঁচটা কুটি, আল্লাহ রাসূল চিহ্নিত করেছেন। এই কুটিগুলি যদি আপনার জীবনের সাথে না থাকে, প্রিয় মুসলমান, আপনার ইসলাম, আপনার মুসলিমগিরি আপনার মাথা থেকে জোরে পায়ে চলে যাবে, আপনার মুসলমানিত্ব আপনার কাছ থেকে অনেক দূরে সরে যাবে, কি না? এই জন্য আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ, যদি তুমি মুসলিম দাবি করতে চাও, যদি তুমি ইসলাম দাবি করতে চাও, দুনিয়ার মানুষ, তোমার ভিতরে পাঁচটি জিনিস থাকতে হবে। কয়টি? তার মাঝে এক নম্বর হলো ইমান, এক নম্বর কি? দুই নম্বরে ইকামুসসালাহ, নামাজ কায়েম করা। তিন নম্বর হলো ইতাউজ্জাকা, যাকাত দেওয়া। ওয়াল হজ, হজ করা। ওয়া সাওম রমাদান, রমজান মাসের কি রাখা? রোজা রাখা। এই পাঁচটি খুঁটি আপনার জীবনে থাকলে তখন আপনি বুঝতে পারবেন আমি মুসলিম, আমি কি মুসলিম। অদুনিয়ার মানুষেরা এখন ইমানটা মোটামুটি, অথচ ইমানের যে সংজ্ঞা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন, রাসূল হাদিসে দিয়েছেন, এই সংজ্ঞার মাঝে আমাদের ইমানটা পড়ে না। সেই ইমানের ব্যাখ্যা যদি করতে যাই, দেখা যাবে শতকরা পাঁচজনের ইমানও ঠিক নাই। ইমান যদি আমি সঠিকভাবে ব্যাখ্যা করি, আপনারা নিজেরাই বলবেন তাইলে তো আমার ইমান কি নেই, ঠিক না? তারপরও ধরে নিলাম আপাতত আপনি একজন ইমানদার। দুই নাম্বার কুঠি, সবচেয়ে ইসলামের বড় কুঠি, সেটা হলো ইকামুসসালাহ, নামাজ কায়েম করা। নামাজ সবচেয়ে বড় কুঠিটা। ও মুসলমান, আপনার জীবনে যদি নামাজ না থাকে, ইসলামের সবচেয়ে বড় কুঠিটা যদি না থাকে, আপনার মুসলমানিত্ব হুমকির মুখে হয়ে পড়ে যাবে, আপনার মুসলমানিত্ব ধ্বংস হয়ে যাবে, আপনার ইসলাম থাকবে না। তিন নম্বর হচ্ছে যাকাত দেওয়া। আমরা যেহেতু গরিব মানুষ, যাকাত দিতে পারি নাই, কুটিটা আমাদের ভিতরে নাই, যারা পয়সাওয়ালা তাদের উপরে যাকাত ফরজ, আমরা যেহেতু গরিব আমাদের যাকাতের ব্যবস্থা নাই, তাইলে এই কুটিটা আমাদের ভিতরেও নাই। এরপর হজ, পয়সাওয়ালা হইলে হজ ফরজ, যাদের পয়সা নাই তাদের জন্য হজ কি নয়, ফরজ? তাইলে আমরা যেহেতু গরিব আমাদের হজের কুঠিও নাই, আছে যাকাতের কুঠিও নাই, হজের কুঠিও, তাহলে আমাদের জন্য ইসলামের প্রধান কুঠি হলো তিনটি, এমনি হলো পাঁচটি, কিন্তু আমরা গরিব হওয়ার কারণে দুইটি কুঠি আমাদের জীবনে নাই, তাহলে আমাদের জন্য কুঠি কয়টা? এবার আপনি বলেন আপনার ইসলাম নামক ধর্মটা, এদিকে কুঠি, এদিকে কুঠি, এদিকে কুঠি, তিন কোণায় তিন খুঁটি দিয়া কোন প্রকার টিকে আছে? আমরা যারা গরিব আমাদের ধর্ম ইসলাম কোন প্রকার টিকে আছে? এখানে এই সাইডে একটা কুটি, এই সাইডে একটা কুটি, এই সাইডে একটা কুটি, তিন সাইডে কুটি কয়টা? মাত্র তিনটা। তিন কুটির মাঝে যদি নামাজের সবচেয়ে বড় খুঁটি যেটা, এটা যদি না থাকে, আর বাকি দুই কুটির উপরে আপনার ঘরে সালকি থাকবে, থাকবে কি না? থাকবে না, অবশ্যই পড়ে গেছে না? তারপরে যদি আপনি বলেন আমার ঘরে সাল ঠিক আছে, এদিকে ফুরা পইড়া একাই হয়ে গেছে, তারপর আপনি বলতেছেন না 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 আমার ঘর ঠিক আছে, আমার ঘর ঠিক আছে, আমার সাল ঠিক আছে, আমার ছাদ ঠিক আছে, জনগণ বলবে বেড়া ঘরের ছাদ পইড়া একেবারে উঠ হয়ে গেছে, তারপরে বলে ঘরে সাল কি আছে, ঠিক আছে, পাগল নি, তার কয়েকটা সিরা আছে নি, বলবেন? অদুনিয়ার মুসলমানেরা, নামাজ হলো ইসলামের সবচাইতে বড় কুঠি। এই নামাজ যদি আপনার জীবনে না থাকে, কখনো আপনি মুসলিম হতে পারবেন না, কখনো আপনাকে ইমানদার বলা যাবে না, মুসলমান বলা যাবে না। একটু আগে আমি যেই কথা বললাম, দুইজন মানুষ এক জায়গায় বসে বসে গল্প করতেছে, এখন ওই মিয়ারও মুখে দাড়ি নাই, এই মিয়ারও মুখে দাড়ি নাই, ওই মিয়ার মাথায় টুপি নাই, এই মিয়ার মাথায় টুপি নাই, এই মিয়ার শরীরে রসুলের সুন্নত মোতাবেক লেবাস নাই, এই মিয়ারও নাই, এখন মুসলমান বুঝা বড় দায় হয়ে গেছে, সালাম কারে দিবেন কারে দিবেন না, ঠিক কিনা বলেন? এমন মুহূর্তে জোহরের আজান হয়েছে,
মসজিদের মিনার থেকে মসজিদ আল্লাহু আকবার আল্লাহু আকবার ডাক দিয়েছে। মুখে দাড়ি না থাকলেও মাথায় টুপি না থাকলেও একজন ভাই বলে দিয়েছে, ভাই মসজিদের মিনার থেকে আমার আল্লাহ আকাশ জমিনের মালিক আল্লাহ তাআলা ডাক দিয়েছে। সুতরাং আমি আর বসে থাকতে পারি না, আমি উঠে গেলাম, আমি আল্লাহ তাআলার ঘর মসজিদে গিয়ে নামাজ আদায় করব। একজন মানুষ সেখান থেকে উঠে গেল, অথচ দুই চারজনে বসে বসে গল্প করছিল, কিন্তু একজন মানুষ সেখান থেকে উঠে ছুটে যাচ্ছে মসজিদের দিকে। তখন বোঝা গেল এই মানুষটা মুসলমান, বাকি চারজন মুসলমান নয়, সেটা ক্লিয়ার হয়ে গেল, ঠিক কিনা বলেন। এই জন্য দুনিয়ার মুসলমানেরা, আপনি যে মুসলমান, আপনি যে ইমানদার, আপনি যে মুমিন, সেটা বোঝার জন্য সবচেয়ে প্রধান যে অস্ত্র সেটা হলো নামাজ। আর আপনার জীবনে যদি নামাজটাও না থাকে, আপনি মুসলমান নাকি কাফির সারা জীবনেও বোঝার কোন সুযোগ নাই, ঠিক কিনা বলে। এই জন্য আপনি মুসলমান নাকি আপনি কাফের এটা চেনার জন্য সবচেয়ে বড় ইবাদতের নাম হলো নামাজ, ঠিক কিনা। রোজা দ্বারা চেনা যায় বছরে মাত্র এক মাস, রোজা দ্বারা চেনা যায় বছরে কয় মাস, মাত্র এক মাস। ইমাম তো আজীবন থাকে ভিতরে, সেটা বোঝা যায় না। হজের দ্বারা চেনা যায় মাত্র জীবনে একবার, যাকাতের দ্বারা চেনা যায় বছরে একদিন যাকাত দে, ঠিক কিনা বলেন। কিন্তু নামাজ এমন এক ইবাদত যে ইবাদত দ্বারা ডেইলি পাঁচবার আপনি মুসলমান নাকি অমুসলমান সেটার সাক্ষ্য যে নামাজে, এই নামাজ বলে দে এতগুলো মানুষের ভিতরে কারো মুখে দাড়ি নাই, কারো মাথায় টুপি নাই, কারো শরীরে সুন্নাত মোতাবেক লেবাস নাই, কিন্তু তার সত্ত্বেও আজান দেওয়ার সাথে সাথে একজন মুসলমান সেখান থেকে উঠে মসজিদের দিকে গেছে, সাথে সাথে ধরে নেওয়া যায় এই চার পাঁচজন মানুষের ভিতরে একজনই আছে মুসলমান, ঠিক কিনা বলেন। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছেন, ফারকু বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস-সালাম, কাফের এবং মুসলমান, শয়তানের গোলাম আল্লাহর গোলাম, কাফের এবং মুসলমান চেনার জন্য সবচেয়ে বড় যেটা পার্থক্য সেটা হলো নামাজ। আপনার জীবনে যদি নামাজ থাকে আপনি মুসলমান হতে পারেন, আর নামাজ যদি না থাকে আপনি কখনো মুসলমান হতে পারেন না, ঠিক কিনা বলেন। সুতরাং নামাজ, আপনি যে মুসলমান সেটার সাক্ষী প্রমাণ হলো নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের এক জায়গায় বর্ণনা করেছেন, মান তারাকাস-সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে মানুষ ইচ্ছা করে নামাজ ছেড়ে দিয়েছে আল্লাহর রাসূল নিজে বর্ণনা করেছেন তিনি কাফির হয়ে গেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। কার কথা? কার কথা? আল্লাহর রাসূলের কথা। এই কথা আমি মাওলানা সাহেব বলতেছি নাকি? আমার জবান দিয়ে যদি ওবা বের হয় এই কথাগুলো কা? আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা, ঠিক কিনা বলেন। সুতরাং আমি শুরুতেই বলেছিলাম, দুনিয়ার মানব জাতি যখনই জানতে পারলেন এই কথাটা আল্লাহ তাআলার কথা, এই কথা রাসূলের কথা, সাথে সাথে আপনাকে সারেন্ডার করতে হবে, আপনাকে সেটা মেনে নিতে হবে, নিজের জীবনে আমল করতে হবে। যদি সেটা পারেন আপনি মুসলমান, আর যদি জানার পরেও না মানেন, আপনি সারেন্ডার না করেন, আপনি কখনো মুসলমান হতে পারেন না, ঠিক কিনা বলেন। জানার পরে আপনি যদি না মানেন, জানার পরে যদি না মানেন, আপনি কখনো মুসলমান হতে পারেন? আল্লাহ রাসূল বর্ণনা করেন, আস-সালাতু ইমাদুদ্দিন ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। আল্লাহ রাসূল বর্ণনা করেন, নামাজ হলো আপনার মুসলমানিত্ব টিকিয়ে রাখার জন্য ইসলাম ধর্মের সবচেয়ে বড় কঠিন নাম হলো নামাজ। আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, যে ব্যক্তি নামাজ কায়েম করেছে সেই ইসলাম রক্ষা করেছে, আর যার জীবনের নামাজ শেষ হয়ে গেছে, যার জীবনের নামাজ নাই, সে ইসলামকে ধ্বংস করে দিয়েছে, মুসলমানিত্বকে ধ্বংস করে দিয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং যার জীবনের নামাজ নাই সে মুসলমানিত্বকে ধ্বংস করে দিয়েছে,
ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইগণ, অনেকে মাহফিল করেন, মাহফিল কমিটির ভিতরে যদি 20-30 জন মানুষ থাকে, তার মাঝে অর্ধেকে নামাজ পড়ে আর অর্ধেকে কি করে না নামাজ, অথচ তারা আবার মাহফিলের আয়োজন করে, ঠিক কিনা বলেন? এই জন্য মাহফিল কমিটির ভাইদের বলি, ও মাহফিল কমিটির ভাইরা, এই মাহফিল আপনারা করেছেন, মাহফিলের আয়োজন করেছেন, কোরআন হাদিসের কথা শোনার জন্য মানুষের জন্য একটা ব্যবস্থা করেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাদের এর জন্য নাজাত দিবেন, কিন্তু ভাই খেয়াল করবেন, যদি আপনার জীবনে নামাজ না থাকে, আপনার জীবনে যদি আপনি নামাজ না পড়েন, এই জাতীয় মাহফিল জীবনে হাজার হাজার করা যাবে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই দুনিয়ার জমিনে আপনার জন্য আর কোনো ইবাদত নাই, নামাজ, নামাজ হচ্ছে আপনাকে রক্ষা করার জন্য সবচেয়ে বড় ইবাদত, ঠিক কিনা বলেন? আর দুনিয়ার মুসলমানেরা, শুধু দুনিয়ার জমিনে নয়, এই নামাজ আখিরাতের জীবনে আপনার জন্য বড় নিয়ামত হবে অথবা গজব হবে, যদি আপনি ঠিক মতো নামাজ আদায় করেছেন, কিয়ামতের দিন নামাজ আপনার জন্য নিয়ামত হবে। আল্লাহ রাসূল বর্ণনা করেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমুল কিয়ামাতি সালাহ, আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন আদালতে আখিরাতে বসে যাবেন, আখিরাতে আদালতে আল্লাহ তাআলা বসে গেছেন, বিচার করবেন কে? বিচার করবেন কে? বিচারপতি কে? আল্লাহ ছাড়া আর কোন বিচারপতি হাশরের ময়দানে আছে? আছে? আল্লাহ ছাড়া আর কোন বিচারপতি নাই? এই ভাইরা চলে যাচ্ছেন কেন? কি ভালো লাগতেছে না? বেনামাজি নাকি? আফসোস, মাহফিলের বিশৃঙ্খলা করা এটা ইমানের পরিপন্থী। আদুনিয়ার মুসলমানেরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচারকের আসনে বসবেন, আল্লাহর সামনে দুনিয়ার কোন বিচারক থাকবে না, বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, কি নাম? সুরেন্দ্র কুমার, বাংলাদেশের 20 কোটি মানুষের বিচারক একজন হিন্দু, কিনা বলেন? বড় আফসোসের বিষয়, এই সুরেন্দ্র কুমার সিনহা যদি কিয়ামতের দিন বলে, আল্লাহ তুমি তো অন্তত প্রধান বিচারপতি, আর আমি ছিলাম বাংলাদেশের প্রধান বিচারপতি, আমারে আজকে অন্তত প্রধান বিচারপতি না বানাইলেও একটা ছোটখাটো বিচারপতি আল্লাহ বানাইতে পারো, অথবা আল্লাহ তোমার কেরানি তেরানির দরকার নাই, আমি বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলাম, আমার অন্তত তোমার কেরানি বানাও না, এই কথা বলার সুযোগ কি আছে? সুযোগ আছে? আ দুনিয়ার মানুষেরা, আদালতে আখেরাতে আমার আল্লাহ বসে যাবেন, বিচার শুরু হবে, আব্দুল করিম নামক একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, আব্দুল করিম জলদি করে এত হিসাব দাও, আব্দুল করিম থরথর করে কাঁপতেছে, কারণ তার আগে আব্দুল করিম কি তার হাতে আমল নামা দেওয়া হয়েছে, হাতে কি দেওয়া হয়েছে? হাশরের ময়দানে সব মানুষকে সারিবদ্ধ করে প্রত্যেক মানুষকে আমল নামা দিবে, আমল নামা যদি ডান হাতে দেয় ওই মানুষটা যাবে জান্নাতে, এখন এই এই আমল নামা যদি ডান হাতে দেয় ওই মানুষটা যাবে জান্নাতে, আর আমল নামা যদি হয় বাম হাতে ওই মানুষটা জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর বিচারের আগে নিজে নিজে বিচার তো হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এখনো আল্লাহ বিচার শুরু করে নাই, কিন্তু আমার আমল নামা যখন আমার বাম হাতে, তাহলে আর বিচারের দরকার কি? আমি তো ধরাই পড়ে গেছি, ঠিক কিনা বলেন? আমি যে জাহান্নামি কোনো সন্দেহ আছে? এবার আল্লাহর সামনে আল্লাহ যখন ডাক দিলেন, যেহেতু এই বেড়ার আমল নামা কোন হাতে? বাম হাতে, সুতরাং এই বেড়া তরতর 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 করে কাঁপতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আব্দুল করিমকে ডাক দিলেন, আব্দুল করিম এইভাবে তরতর করে কাঁপতে চোখে, আব্দুল করিম বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন
আমার আমল নামা ডান হাতে দেওয়া হয়েছে, আমি কি বাম হাতে দেওয়া হয়েছে, আমি কি করতে পারি? আয়াল্লাহ তাআলা আমি যে জাহান্নামি সেটা আমি তো বুঝে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন, রাব্বুল আলামিন আল্লাহ তাআলা রহমান রহিম, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তারপরও তোমার আমল নামা দাও, তোমার আমল নামা বাম হাতে, তুমি জাহান্নামি বুঝে গেছো, তারপরও আমি আল্লাহকে দাও, আমি আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করে এর ভিতরেও তোমাকে জান্নাতে দেবার কোনো ব্যবস্থা আছে কিনা দেখি। সুবহানাল্লাহ, আমল নামা বাম হাতে যাওয়ার সাথে সাথে তো জাহান্নামি, কেয়া বলেন, এটার বিচারের দরকার নেই। তারপরও আল্লাহ বলেন, এ আব্দুল করিম আমল নামা একটু দাও, আমি একটু দেখি কোন প্রকারে তোমার জাহান্নামের লিস্টি থেকে কাটাইয়া তোমার জান্নাতে দেওয়া যায় কিনা আমি একটু চিন্তা করি। আব্দুল করিম আমল নামা আল্লাহর সামনে দিল, আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল করিমের আমল নামায়, এ আমল নামায় নামাজের চাপকার, জাকাতের চাপকার, ইমানের চাপকার, দান কইরাতের চাপকার, বাম্মার খেদমতের চাপকার, পর্দা করার চাপকার, জাকাত দেওয়ার চাপকার, হজ করার চাপকার, নানা ধরনের চাপকার চাপকার কি আছে, ভাগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনার আমল নামা নেওয়ার পর আগে নামাজের চাপকার করবেন। কথা বোঝা গেছে? আমল নামা নেবার পরে আল্লাহ তাআলা সর্বপ্রথম আপনার কোন চাপটার খুলবেন? নামাজের চাপটা। সুবহানাল্লাহ, নামাজের তালিকা আপনার এত বছর হায়াতে আপনার নামাজের কি অবস্থা আল্লাহ তাআলা দেখবেন। আর দুনিয়ার মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিন নামাজের চাপটার খোলার পরে দেখা যায় আপনার জীবনের বেশিরভাগ সময়ে নামাজ আছে, নামাজ কাজা নাই, নামাজ ঠিকঠাক আছে, আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন, তারপরও এই মানুষটা জাহান্নামে কেন গেল, তার আমল নামা কেন বাম হাতে অথচ নামাজ তো ঠিক আছে। এবার যখন আরেক পৃষ্ঠা উল্টালো দেখা যায় মানুষটার জীবনে আজীবন জেনাবে বিচারের ব্যবস্থা, জেনাবে বিচারের সফটওয়্যার যখন খুললো দেখা যায় জেনার জেনা জেনার জেনা, আফসোস তার জীবনে গুনার পাহাড় হয়ে গেছে। আরেক চাপটার যখন খুললো দেখা যায় এই মানুষটা সুদের লেনদেন করত, নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড করত, সুতরাং এই সমস্ত অপরাধ মিলেই মানুষটা জাহান্নামি হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের চাপটার কোলে যখন নামাজ দেখা যায় মোটামুটি ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য চাপটার গুলো আর তেমন ধরবেন না, বেশি গুরুত্ব দিবেন না, নামাজের চাপটার ধরে আল্লাহ রাব্বুল আলামিন যখন খুশি হয়ে গেলেন আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি বানাই দিলেন। সুবহানাল্লাহ, আমার ভাইরা, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি বানাই দিবেন যদি নামাজের চাপটারটা কি পায়, সুবিধা পায়। আর যদি দেখা যায় ও দুনিয়ার মুসলমানরা নামাজের চাপটার কোলার পরে দেখা যায় আপনার জীবনের নামাজের অবস্থা ভালো নয়, নামাজ বড় সাংঘাতিক, নামাজ খারাপ, নামাজ বেশিরভাগ কাজা, বেশিরভাগ অনাদায়ী আছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা চাপটার আপনার জন্য এত কঠিন করবেন, আপনি কি বাঁচাবার মতো কোনো শক্তি আর কিয়ামতের দিন কেউ থাকবে না। এই জন্য প্রিয় ভাইগণ, নামাজ, এই নামাজ আপনি যদি জীবনে আদায় করেন অন্তত নামাজের অধ্যায়ে আল্লাহ তাআলা যদি খুশি হয়ে যায় বাকি অন্যান্য সমস্ত অধ্যায় আল্লাহ তাআলা একেবারে না দেখবেন বললেও চলে, আল্লাহ তাআলা সহজ করে অন্যান্য অধ্যায়কে আল্লাহ এড়িয়ে যাবেন, কিন্তু নামাজের বিষয়টা আল্লাহ কারোর জন্য ছাড় দিবে না। এই জন্য প্রিয় ভাইগণ, নামাজ আদায় করতে হবে, নামাজ যেমন ভাবে আদায় করতে হবে, এই নামাজ, এই নামাজ যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, কিয়ামতের দিন অন্তত এই নামাজের উসিলায় আপনি যেন জান্নাতে যান, এইভাবে আপনাকে নামাজ আদায় করতে হবে। প্রিয় ভাইগণ, নামাজ কোথা থেকে কিভাবে এলো, কোথা থেকে এলো, নামাজ আসলে কখন থেকে জারি হলো সেটা কিন্তু আমরা জানি না। নামাজ তো আমাদের জীবনের জন্য বিশাল এক নিয়ামত, ঠিক না? নামাজ আমাদের জীবনের জন্য এক বিশাল নিয়ামত। আমার ভাইরা, নামাজ কত বড় নিয়ামত। আমার ভাইরা, রবিয়ান কাবিন رضي الله تعالى عنه لما أراد الله أن يخلق المخلوقات بسط الأرض ورفع السماء
وقبض قبضة من نوره وقال لها كوني محمدا فصارت عمودا من نوره فعلا حتى انتهى الى حجب العظمى فسجد وقال في سجوده الحمد لله فقال الله سبحانه وتعالى لهذا خلقتك وسميتك محمد صلى الله عليه وسلم الله رسولের জালিলুল কদর একজন সাহাবীর নাম ছিল হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রাসূলের এই হাদিসটি বর্ণনা করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ রূপে একা একা আল্লাহ ছাড়া এই পৃথিবীর আর কোন সৃষ্টি আল্লাহ তাআলা তো কোনো বানাই নাই আল্লাহ জিনদের বানাই নাই ফেরেশতাদের বানাই নাই আকাশ বানাই নাই জমিন বানাই নাই সমুদ্র বানাই নাই গাছপালা বানাই নাই কোনো কিছু আল্লাহ বানাই নাই শুধুমাত্র একজন তিনি আল্লাহ শুধুমাত্র একজন তিনি আর কোনো কিছু নাই আল্লাহ তাআলার ইচ্ছা হলো আমি আল্লাহর গোলামী করার জন্য এবার একটা 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 সৃষ্টি করি এবার কারে সৃষ্টি করবে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ তাআলা সৃষ্টি করবেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন তার স্পেশাল সবথেকে পাওয়ারফুল সবথেকে মর্যাদাবান আল্লাহ তাআলার যে নূর সেই নূরের মাঝে আল্লাহ তাআলা তার কুদরতের মুষ্টি নিক্ষেপ করলেন মুষ্টি মানে বুঝেন বড়া রে ওয়া বড়া এ বড়া মাঝে আল্লাহর নূর অন্যায্য হব মাঝে নে বড়া হদিরানি গুটিয়ে আর আর কিন্তু এত রয়েছে বড়া আল্লাহরই বেথরানি বিপদে রিয়ান না আল্লাহরই বেথরি বিপদে না আর দুনিয়ার মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের মুষ্টি কত বড় আমরা মানুষ যত বড় আমাদের মুষ্টিও তত বড় আল্লাহ যত বড় আল্লাহ পাকের মুষ্টিও কুদরতের মুষ্টিও তত বড় ঠিক কিনা বলেন আল্লাহ কত বড় আল্লাহ কি এই ইসলামপুরের সমান নাকি গোটা বাংলাদেশের সমান নাকি গোটা দুনিয়ার সমান আল্লাহ কত বড় আমরা কি কেউ জানি আমরা কেউ জানি কিন্তু অনুমান করার জন্য আল্লাহ কোরআনে একটা কথা বলেছেন ওয়াসিআ কুরসিয়ুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম আ দুনিয়ার মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিন যে চেয়ারের উপরে আরশে আযীমে যে চেয়ারের উপর আল্লাহ রাব্বুল আলামিন বসেন এই চেয়ার কত বড় আপনারা কি জানেন এই চেয়ারের খুঁটির ভিতরে গোটা সাত আসমান সাত জমিন সবগুলো আল্লাহর চেয়ারের তলে সুবহানাল্লাহ প্রিয় ভাইরা কথা খেয়াল করেন আমরা এখানে বসেছি আমি মানুষ যত বড় চেয়ারও ঠিক সেই পরিমাণ ঠিক কিনা বলেন তাইলে আমার চেয়ারের তলার জায়গা কত এদিকে এক হাত এদিকে এক হাত এদিকে এক হাত এদিকে এক হাত যেটারে বলে এক বর্গ হাত এক বর্গ হাত তাহলে আমি মানুষ যত বড় আমার চেয়ারের তলাও তত বড় তাহলে আল্লাহ যত বড় আল্লাহর চেয়ারের তলাও তত বড় হবে ঠিক কিনা বলেন এখন আল্লাহর চেয়ারের তলা কত আল্লাহ নিজে বলেছেন সাত আসমান সাত জমিন সমস্ত আসমান জমিন মিলাইয়া সবগুলো আল্লাহ পাকের চেয়ারের তলে সুবহানাল্লাহ তাইলে আল্লাহর যে চেয়ারে বসেন এই চেয়ার কত বড় এই চেয়ার সমস্ত আসমান জমিন সবগুলো চেয়ারের ভিতরে সুবহানাল্লাহ তাইলে আল্লাহর চেয়ার যদি এত বড় হয় এবার চিন্তা করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কত বড় তাইলে আল্লাহর কুদরতের মুষ্টি যদি নূরের মাঝে নিক্ষেপ করেন কি পরিমাণ নূর আসলো সেটা অনুমান করার শক্তি পৃথিবীর কোনো মানুষের থাকতে পারে না ঠিক কিনা বলেন অনুমান করার শক্তি পৃথিবীর কোনো মানুষের থাকতে পারে না আর দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের মুষ্টির ভিতরে যে নূর আসলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া নূরি কুনি মুহাম্মাদান হে আমার মুষ্টিতে আসা নূর আমি আল্লাহ অর্ডার করতেছি তুমি মুহাম্মদ হয়ে যাও সুবহানাল্লাহ তুমি কি হয়ে যাও মুহাম্মদ আমি সৃষ্টি জগতে হাত দিলাম সর্বপ্রথম আমার বন্ধু
আমার হাবিব মুহাম্মদকে আমি সৃষ্টি করতে চাই, সুতরাং আমার হাবিবকে তৈরি করব। আমি আল্লাহ যত নূর তৈরি করেছি তার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল মর্যাদা সম্পন্ন ইজ্জতওয়ালা যে নূর, সেই নূর দিয়ে আমার নবী মুহাম্মদকে আমি বানাবো, সুবহানাল্লাহ। তারপরে কুদরতির নূরকে আল্লাহ বললেন, ইয়া নূরি কুনি মুহাম্মাদান, হে নূর তুমি মুহাম্মদ হয়ে যাও। ফাসারাত উমুদাম মিন নূরিহি, তৎক্ষণাৎ এই নূর একটা নূরের বিরাট স্তম্ভ, নূরের বিরাট একটা খুনি হয়ে গেল, কুটি হয়ে গেল। ফাআলা ফাআলা হাত্তা ইনতাহা ইলা হুজমিল আজমা, এই নূরের খুঁটি এবার উপরের দিকে উঠতেছে, উঠতে 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 আল্লাহ পাকের আরশে আজিম ছুঁয়ে গেছে, সুবহানাল্লাহ। এবার আল্লাহর আরশে আজিম ছোঁয়ার পরে এই নূরের খুঁটিটা আস্তে করে আবার মাথা নিচু করে আল্লাহ পাকের কুদরতির পায়ের উপরে সিজদায় পড়ে গেল, ফাসাজাদা সিজদায় পড়ে গেল। ওয়া ক্বালা ফি সুজুদিহি আলহামদুলিল্লাহ, এবার এই নূর আল্লাহ পাকের কদমে সিজদা দিয়া বলে দিল আলহামদুলিল্লাহ, আয় আল্লাহ তাআলা সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত ইবাদত তোমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও মুহাম্মদ এই জন্যই তো তোমারে আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহর কুদরতের কপালে সিজদা দেবার জন্য। এই জন্য দুনিয়ার মানুষ, মানুষ যখন নামাজে আল্লাহকে সিজদা দেয়, আল্লাহ রাসূল বলেন, আসাজিদ ইয়াসজুদু আলা কদমির রহমান, সিজদাকারী আল্লাহর কদমের উপরে সিজদা দেয়, সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, পাঁচ ওয়াক্ত নামাজ আপনারা যারা পড়েন, এই পাঁচ ওয়াক্ত নামাজে আপনার এই পবিত্র কপাল যখন নিচের দিকে সিজদায় দিয়ে দেন, আল্লাহর রাসূল বলেন, এই কপাল তখন আল্লাহ পাকের কুদরতের কদমের উপরে সিজদা দেয়, সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর কুদরতের কদমের উপরে আপনার কপাল লাগানো, এর চাইতে সৌভাগ্য আর কার হতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহর কদমের উপরে সিজদা দিল আর বলে দিল আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী বললেন, আমার সমস্ত প্রশংসা আমার সমস্ত ইবাদত আল্লাহ সবগুলো তোমার জন্য। আল্লাহ বললেন, ও মুহাম্মদ এই জন্যই তো তোমারে সৃষ্টি করেছি এবং তোমার নাম আমি আল্লাহ রেখে দিলাম আজ থেকে মুহাম্মদ, সুবহানাল্লাহ। মুহাম্মদ মানে তুমি সবচেয়ে বেশি প্রশংসাকারী, তুমি সবচেয়ে বেশি প্রশংসিত, এই জন্য আমি আল্লাহ তোমার নাম দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতে সর্বপ্রথম যে মানুষটারে বানালেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সর্বপ্রথম আল্লাহকে সিজদা দিয়ে দেন। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিলেন, ও দুনিয়ার মানুষেরা তোমাদের সৃষ্টি করার মূল উদ্দেশ্য হলো আমি আল্লাহকে সিজদা করা, ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষ বানানোর মূল উদ্দেশ্য হলো আল্লাহকে কি করা, কি করা? আল্লাহকে সিজদা করা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করলেন, কথা ভালো করে বুঝুন, আপনারা একটু হাঁটাহাঁটি বন্ধ করে দেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা মিনার গর্ভ দিয়া এই পৃথিবীতে তসলিম আনলেন, সকল মানুষ সকল মহিলারা সন্তান প্রসব করে, আপনাদের মার আপনাদের প্রসব করেছে, আমার মা আমাকে প্রসব করেছেন, ঠিক কিনা বলেন? প্রত্যেককে তাদের মা প্রসব করে নাই, ডেলিভারির মাধ্যমে আমাদের প্রসব করে নাই, করেছে। আমরা যখন মায়ের পেট থেকে ডেলিভারি হয়ে আসলাম আমরা কি করেছি, ওয়া ওয়া করে কেঁদেছে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন মায়ের গর্ভ থেকে এই দুনিয়াতে আসলেন, বিশ্ব নবী ওয়া ওয়া করে কাঁপলেন না, বিশ্ব নবী কি করলেন? মামিনা বর্ণনা করেন, মামিনা বর্ণনা করেন, আমার সন্তান যখন আমার পেট থেকে ডেলিভারি হয়ে দুনিয়াতে চলে আসলো, আমার সন্তান তার চেহারা মোবারক উপরের দিকে করে তুলল, আকাশের দিকে খেয়াল করলো, আকাশের দিকে খেয়াল করার সাথে সাথে আমি লক্ষ্য করলাম আমার সন্তানের চেহারা থেকে এক জলক নূর বের হলো আর ওই নূরে সারা দুনিয়া আলোয় আলোয় ভরপুর হয়ে গেল। অতঃপর আমার সন্তান আকাশের দিকে খেয়াল করার পরে এবার একজন পূর্ণবয়স্ক মানুষের মতো করে তিনি হাঁটু গেড়ে এবার বসে তার চেহারাটার নিচের দিকে আস্তে আস্তে নামাতে নামাতে এই সন্তান আল্লাহকে সিজদায় দিয়ে দিল, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা,
দুনিয়ার সন্তানেরা মায়ের গর্ভ থেকে আসার পরে দুনিয়ার মানুষেরা ওয়া ওয়া কান্নাকাটি করে, কিন্তু বিশ্বনবী যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসলেন, সর্বপ্রথম আল্লাহকে সিজদা জানিয়ে দিলেন, সুবহানাল্লাহ। এর মাধ্যমে বিশ্বনবী দুনিয়ার মানুষকে বলে দিলেন, দুনিয়ার মানুষেরা তোমরা বুঝে নাও, আমি বিশ্বনবী দুনিয়াতে এসেছি শুধুমাত্র আল্লাহকে সিজদা করার জন্য, আর এর মাধ্যমে আমি তোমাদের জানাই দিই, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা এসেছো এই দুনিয়াতে, তোমাদের কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করা, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্তিম শয়নে, আল্লাহর নবীর জীবন চলে যাবে, আল্লাহর নবী এই রোগের পরে আর সুস্থ হবেন না, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন, ঠিক এমন সময় বিশ্বনবীর শরীরে প্রচন্ড জ্বর উঠে গেল। বিশ্বনবীর শরীরে প্রচন্ড জ্বর, 104.5 ডিগ্রি মতো জ্বর। আল্লাহর নবী এমন ভাবে জ্বরে আক্রান্ত, আল্লাহর নবী বারবার বেহোশ হয়ে যান, নামাজের জন্য মুয়াজ্জিন আজান দিয়েছে, সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য এসেছে, সারা জীবন আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে ইমামতি করেছেন, আর সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের ইমামতিতে নামাজ আদায় করেছেন, কিন্তু আজকে বিশ্ব নবী অসুস্থ, এমন ভাবে অসুস্থ, আল্লাহর নবী বারবার বেহোশ হয়ে যান, সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে এসে আল্লাহর নবীর জন্য অপেক্ষা করছেন, আল্লাহর নবী কতক্ষণে সুস্থ হয়ে নামাজ আদায় করার জন্য, ইমামতি করার জন্য আসবেন, আল্লাহর নবী কতক্ষণে সুস্থ হয়ে ইমামতির জন্য আসবেন, সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর জন্য মসজিদে নববীতে অপেক্ষা করছে। একের পর এক বেহোশ হয়ে যায়, আবার আল্লাহর নবী হোশ হয়, নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে আবার বেহোশ হয়ে যান। এইভাবে করতে করতে আল্লাহর নবী ইশারা করলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আল্লাহর নবীর জবান মোবারক দিয়ে কথা বলার ক্ষমতা নাই, আল্লাহর নবী বেশি অসুস্থ হয়ে গেছেন, ইশারা করলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কান দুটি বিশ্বনবীর জবান মোবারকে লাগিয়ে দিলেন, আর বিশ্বনবী বলে দিলেন আয়েশা রে, তোমার আব্বা জান আবু বকর সিদ্দিককে বলো নামাজের ইমামতি করতে, আমি বিশ্বনবী জীবনে আর নামাজের ইমামতি করতে পারবো না, তোমার আব্বা জান আবু বকরকে বলো নামাজের ইমামতি করার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জান আবু বকরকে ডাকলেন, আব্বা জান বিশ্বনবী অনুমতি দিয়েছে আপনি নামাজের ইমামতি করেন, ও আব্বা জান বিশ্বনবী আর নামাজের ইমামতির জন্য আসতে পারবেন না। সমস্ত সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়েছে, বিশ্বনবীর ইমামতিতে আমরা রাজ নামাজ পড়তে পারবো না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর নামাজের জায়গায় গিয়া তর 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 করে কাঁপতেছে, আবু বকর ভাবতেছেন যেই জায়গার উপরে দাঁড়িয়ে বিশ্ব নবী সারা জীবন নামাজ আদায় করেছেন, আর সেই জায়গায় আমি আবু বকর দাঁড়িয়ে গেলাম, না জানি আমি আবু বকরের উপরে কত বড় দায়িত্ব আল্লাহ রাসূল দিয়ে যান, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তর তর করে কাঁপতেছেন। কিছুক্ষণ পর আল্লাহ রাসূলের হুঁশ ফিরে আসলো, আল্লাহ রাসূল বললেন আয়েশা রে, আমার সাহাবায়ে কেরামের কি অবস্থা, তারা নামাজ পড়তেছে কিনা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জানের ইমামতিতে তারা নামাজ আদায় করতেছে। ও আয়েশা, আমার একটু দরব, আমার একটু উঠাও, দরজা খুলে দাও, আমি একটু আমার সাহাবীরা কিভাবে নামাজ পড়ে সেটা দেখতে চাই। এই কথা বলার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে ধরে আস্তে আস্তে করে মাথাটা দরজা মোবারক নিয়ে গিয়ে দরজা বরাবর নিয়ে গেলেন, দরজার কাছাকাছি গিয়া আল্লাহর রাসূলের মাথা মসজিদে নববীর দিকে খেয়াল করলেন, আল্লাহর রাসূলের দুই চোখ দিয়া পানি জোর জোর করে ঝরতেছে। হযরত আয়েশা বলেন, আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জান নামাজ পড়াচ্ছেন, এই জন্য আপনার কি কষ্ট লাগে? আল্লাহর রাসূল জবাব দিলেন, আয়েশা রে, এই কষ্ট তো লাগে না। ও আয়েশা,
এই নামাজের জন্য আমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছি, এই নামাজের জন্য বদরের যুদ্ধে আমার সাহাবারা জীবন দিয়েছে, এই নামাজের জন্য ওহদের ময়দানে আমার সাহাবারা জীবন দিয়েছে, এই নামাজের জন্য আজকে মুসলমানরা রক্তের পর রক্ত দিয়েছে, এই নামাজের জন্য আমি রাসূল আমার দন্দান মোবারক শহীদ করেছি, এই নামাজের জন্য আমি রাসূল জীবনে অনেক কিছু করেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাহমুদুল হাসান ফিরদাউস সাহেব আমাদের মাঝে তশরিফ এনেছেন। মোহতরম হুজুরকে আমার নিজের পক্ষ থেকে, এলাকার পক্ষ থেকে, জেলার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় মুসলমানগণ, মাত্র দুই মিনিটের ভিতরে আমার উপসংহারটা টেনে আমি শেষ করে দিচ্ছি। প্রিয় ভাইগণ, যেই কথা বলছিলাম, বিশ্বনবী জবাব দিলেন, ও দুনিয়ার মুসলমানেরা, ও এসব, আমার জীবনের সমস্ত অর্জন এই নামাজের জন্য, আমার জীবনের সমস্ত কষ্ট এই নামাজের জন্য, আমার সাহাবায়ে কেরাম এই নামাজের জন্য এত সুন্দর করে নামাজ আদায় করতেছে দেখে আমি বিশ্বনবীর অন্তর খুশিতে ভরপুর হয়ে গেল, আমি চোখের পানি ফেলতেছি এই নামাজের জন্য, এত সুন্দর নামাজ আদায় করার জন্য। আমার ভাইরা, আমার ভাইরা, এইভাবে করে নামাজ মুসলমান জাতির জন্য বড় নিয়ামত। নামাজ যদি ছেড়ে দেন মুসলমান, আপনার জীবনে কোনো লাভ হবে না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার পরে আখেরাত আসবে, সেই আখেরাতে নামাজ আপনার জীবনের জন্য কোনো কাজে আসবে না। প্রিয় ভাইরা, নামাজ পড়বেন, আখেরাত আপনার জন্য সফল, নামাজ হয়েছে। এই কথা যদি আমি আমার সাহাবীদের বলি, আমার সাহাবীরা আমাদেরকে আমাকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আকাশ জমিনের মালিক আল্লাহর কাছে গিয়েছেন আমাদের জন্য, আল্লাহর তরফ থেকে কি হাদিয়া এনেছেন, এই কথা যদি বলে আমি আমার উম্মতদেরকে কি জবাব দেব। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, কি হাদিয়া তুমি নিতে চাও? বিশ্ব নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, হাদিয়া নিতে চাই এটাই, আমার উম্মতেরা দুনিয়ার কোন দয়া মায়া ভালোবাসা চায় না, আমার উম্মতেরা তুমি আল্লাহকে দেখে নাই, তুমি আল্লাহকে না দেখে তোমার উপর ঈমান এনেছে, তুমি আল্লাহকে না দেখে আমার উম্মতেরা একের পর এক শহীদ হয়ে যাচ্ছে। আয় আল্লাহ তাআলা, আমার উম্মতেরা হয়তো আমাকে বলতে পারে, নবী তুমি আল্লাহকে দেখেছো, আমাদেরকে একটু দেখার ব্যবস্থা করে দাও। ও নবী, তুমি তো আল্লাহ দেখেছো, সুতরাং আমাদেরকেও আল্লাহ দেখার ব্যবস্থা করে দাও। আমার উম্মতেরা যদি এইভাবে আমার কাছে দাবি করে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার উম্মতদের দাবি কিভাবে পূরণ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নবী তোমার উম্মতেরা, তোমার উম্মতদের আমি আল্লাহ কবুল করে ফেলেছি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। ও নবী, তোমার সাহাবীদের উপর, ও নবী, তোমার সাহাবীদের উপর আমি সন্তুষ্ট হয়ে গেছি, তোমার সাহাবীদের জন্য, তোমার সাহাবীরা যেন আমি নবীকে দেখতে পায়, এই জন্য আমি আল্লাহ ব্যবস্থা করে দিলাম, তোমার উম্মতদের উপরে পাঁচ ওয়াক্ত নামাজ আমি আল্লাহ ফরজ করে দিলাম। মূলত পঞ্চাশ ওয়াক্ত ছিল, আল্লাহ তাআলা নানা ঘটনার মধ্য দিয়া শেষ পর্যন্ত আমাদের জন্য নামাজ রেখেছেন কয় ওয়াক্ত? পাঁচ ওয়াক্ত নামাজের ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলে দিলেন, নবী এই পাঁচ ওয়াক্ত নামাজ নিয়া তোমার উম্মতদের কাছে দিয়ে দাও, এই পাঁচ ওয়াক্ত নামাজ তোমার উম্মতের জন্য আমি আল্লাহ ফরজ করে দিয়েছি, এই পাঁচ ওয়াক্ত নামাজ যখন তোমার বান্দারা আদায় করবে, নামাজের ভিতরে
আমি আল্লাহ তোমার উম্মতদের সাথে দেখা করব, আমি আল্লাহ তোমার উম্মতদের সাথে সাক্ষাৎ করব, তোমার উম্মতদের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথাবার্তা চলবে। সুবহানাল্লাহ। ও নবী আরশে আযীমে এসে তুমি আমি আল্লাহর সাথে কথা বলেছো, আর নামাজে যখন তোমার উম্মতেরা দাঁড়াবে তোমার উম্মতদের সাথে আমি আল্লাহর কথাবার্তা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলে যখন নিয়ত বান্ধে তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে, বান্দা রে আমি আল্লাহ সবচাইতে বড়, এটা যেহেতু তুমি স্বীকার করে নিয়েছো, আমি আল্লাহ তোমার উপরে তোমার নিচে তোমার দায়ে বায়ে তোমার সামনে পেছনে সবখানে আমি আর কুদরত দ্বারা তোমাকে ঘিরে আছি, বান্দা তুমি কি বলার কি আবেদন করার আমি আল্লাহর কাছে করো। আল্লাহর সাথে বান্দার কথাবার্তা শুরু, বান্দা যখন বলে দিল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আয় আল্লাহ তাআলা সমস্ত প্রশংসা তোমার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন বান্দারে তুমি যেহেতু আমি আল্লাহ তারিফ করেছো প্রশংসা করেছো, আমি আল্লাহ তোমার সকল প্রশংসা তারিফ শুনতে চাই, এবার তুমি কি বলবা। বান্দা যখন বলে দিল আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিল বান্দা তুমি আবারও আমার প্রশংসা করেছো, আমি আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট। এবার বান্দা যখন বলে দিল মালিক ইয়াউমিদ্দিন, ও বিচার দিবসের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন হে আল্লাহ আই আমার বান্দা আমি যে বিচার দিবসের মালিক এটাও তুমি স্বীকার করে নিয়েছো, সুতরাং বিচার দিবসে তোমার কঠিন বিষয়গুলো আমি আল্লাহ আসান করে দেব, সহজ করে দেব। আমার ভাইরা এইভাবে সূরা ফাতিহা যতক্ষণ যতবার বান্দা তেলাওয়াত করে প্রত্যেকটি বার আল্লাহর সাথে বান্দার কথাবার্তা চলে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেহরাজ, বিশ্বনবী মেহরাজে গিয়ে আল্লাহর সাথে কথা বলেছে, আর বান্দা যখন নামাজে দাঁড়ায় নামাজের ভিতরে বান্দা আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ। সুতরাং বান্দা আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলার সবচেয়ে উত্তম ব্যবস্থা হলো নামাজ, ঠিক কিনা বলেন? সুতরাং এই নামাজের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে, মানসিক ভাবে প্রস্তুতি নিতে হবে। অতীত জীবনে হয়তো ভুল করেছি নামাজ আদায় করিনি, কিন্তু ভবিষ্যৎ জীবনে আর নামাজ ছাড়ব না। রাজি আছেন আপনারা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের সর্বশেষ বাণী সর্বশেষ কথা, এই কথার পরে বিশ্বনবী আর জীবনে কোনো কথা বলতে পারেননি, আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহর নবীর জবান মোবারক দিয়ে বিড়বিড় বিড়বিড় যেন কি আওয়াজ বের হয়, আল্লাহ রাসূল হযরত আলী ইশারা করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান বিশ্বনবীর জবান মোবারকে লাগিয়ে দিলেন, আর বিশ্বনবী ইসলাম জীবনের শেষ কথা বলেছেন আসসালাতু 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 ওয়ামা মালাকাত ঈমানুকুম। বিশ্বনবী ইসলাম আলীকে বলে দিলেন আয় আলী ও আমার জামাই আলী, গোটা দুনিয়ার মোমেনদের বলে দাও আমার নবীর ইন্তেকালের পরে কিয়ামতের দিন আমি দেখব আমার সামনে আমার উম্মতের লক্ষ কোটি উম্মত জাহান্নামে চলে যাচ্ছে, রহমতুল লিল আলামিন হিসেবে আমি সেদিন সহ্য করতে পারবো না, সুতরাং আমার উম্মতদেরকে বলে দাও নামাজ নামাজ নামাজ, আমার উম্মতেরা যেন নামাজের ব্যাপারে অবহেলা না করে। ও আলী আমার ইন্তেকালের পরে আমি সবচাইতে বেশি আশঙ্কা করি আমার উম্মতেরা নামাজ ছেড়ে দেবে, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিবে, নামাজের ব্যাপারে তাদের অবহেলা দেখা দিবে, নামাজের ব্যাপারে তাদের অবহেলা দেখা দিবে। এই জন্য ও আলী দুনিয়ার মুসলমানদের বলো আমি বিশ্ব নবীর জীবনের শেষ উক্তি হলো নামাজ নামাজ নামাজ। ও দুনিয়ার মুসলমানেরা বিশ্বনবীকে আল্লাহ যেদিন প্রথম বানালেন সেদিনও বিশ্বনবী আল্লাহকে সিজদা করেছে, মা মিনার গর্ভ থেকে বিশ্বনবী যেদিন দুনিয়াতে আসলেন সেদিনও আল্লাহর নবী আল্লাহকে সর্বপ্রথম সিজদা করেছে, আর বিশ্বনবী যেদিন দুনিয়া থেকে চলে যাবেন সেদিনও বিশ্বনবী নামাজ নামাজ নামাজের কথা বলেছেন। ও দুনিয়ার মুসলমানদের মাধ্যমে বোঝা যায় যদি নবীর প্রেমিক হতে চাও, নবীর আশেক যদি হতে চাও, আল্লাহর বান্দা যদি হতে চাও, দুনিয়ার আজাব জাহান্নামের আজাব থেকে যদি বাঁচতে চাও নামাজ ছাড়া কোনো উপায় নাই, ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইগণ আমরা কি নামাজ ছাড়বো, আমরা কি নামাজ ছাড়বো, নামাজ আদায় করতে রাজি আছি? কারা কারা নামাজ আদায় করবেন হাত তুলে দেখান,
আল্লাহর সাথে ওয়াদা করেন, আল্লাহ আমাদের এই হাত তুলে ওয়াদা করলাম আমরা নামাজ ছাড়বো না, বলেন আমরা নামাজ ছাড়বো না, আমরা নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অতীত জীবনের গুনাহ আল্লাহ মাফ করবেন যদি সঠিকভাবে আমরা আল্লাহর কাছে তওবা করে নিতে পারি, এবং ভবিষ্যৎ জীবনে আমরা যদি নামাজ কাজা না করি অন্তত আল্লাহ রাব্বুল আলামিন অতীতের গুনাহ মাফ করে আমাদের ভবিষ্যতের দিকে খেয়াল করে আল্লাহ আমাদের জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিভাবে ইসলামের উপর আমল করার নামাজ পড়ার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته।